Press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। যদি আপনাদের ফোন অতিরিক্ত গরম হিট আপ হয়, আপনারা যখন ফোন ইউজ করতেছেন তখনও হিট হয়, অনেক অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু হিট হয়। ওকে, তো হিট হওয়াটা কিন্তু একটা কমন ব্যাপার। আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ভিতর কিন্তু প্রসেসর থাকে, আপনার কম্পিউটারের মতো যেরকম একটা প্রসেসর আছে, অ্যান্ড্রয়েড ফোনের ভিতরেও প্রসেসর থাকে, র্যাম থাকে। এগুলোর কারণে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা হিট হওয়া কিন্তু স্বাভাবিক। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন আমরা যখন ইউজ না করি, তখনও যদি আপনাদের ফোনটা ইউজ করতেছেন না, তখনও কিন্তু আপনাদের ফোনটা অনেক সময় হিট হয়। এটা যদি হিট হয় তাহলে ফোনের কোনো সেটিংসে প্রবলেম আছে। তো একটা সেটিংস আপনারা জাস্ট চেঞ্জ করে এই প্রবলেমটা থেকে একদমই পুরোপুরিভাবে দূর হয়ে যেতে পারবেন, এই সেটিংসটা জাস্ট অন করেই। তো আমি এই সেটিংসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের ফোন যদি শুধু গরম হয়ে থাকে, অতিরিক্ত গরম হয়ে থাকে, তাহলে এই সেটিংসটা অন করে দিলে আপনাদের ফোন একটুও গরম হবে না। ওকে, তো আমি চলে আসছি ফোন স্ক্রিনে যে এই সিম্পল সেটিংসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। তো আমি ফোন স্ক্রিনের দিকে চলে যাচ্ছি এখন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে আসছি ফোন স্ক্রিনে আসার পরে আমি সিম্পলি আমার ফোনের সেটিংস অপশনে চলে যাবো। কোনো সফটওয়্যার আপনাদের ইনস্টল করার দরকার নেই, আপনারা জাস্ট সেটিংস অপশনে চলে যাবেন। আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে যাওয়ার পরে আপনারা জাস্ট অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোন থেকে বাইন্ড নাম্বার নামে একটা অপশন আছে। আপনাদের প্রত্যেকটা ফোনেরই কি বাইন্ড নম্বর নামে একটা অপশন থাকে। বাইন্ড নম্বরের পরে আপনারা জাস্ট কয়েকবার প্রেস করলে আপনাদের একটা ডেভেলপার অপশন মোড চলে আসবে। আপনাদের যাদের ডেভেলপার অপশন মোড আগে থেকে আছে তাদের তো আনার দরকার নেই, আর যাদের নেই তারা এই ডেভেলপার অপশন মোডটা নিয়ে আসবেন। আমার অলরেডি ডেভেলপার অপশন মোডটা আনা আছে, আমি জাস্ট এখন ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসে আমি জাস্ট ডেভেলপার অপশন মোডের ভিতর প্রবেশ করবো। দেন নিচের দিকে স্ক্রল করে আমি চলে যাবো। স্ক্রল করে চলে আসলে আপনারা এই জায়গা দিয়ে একটা অপশন পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা আসলে কি? এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা হচ্ছে এমন একটা সেটিংস, এটা যদি আপনারা সিলেক্ট করা থাকে তাহলে আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপ আপনারা যখন ইউজ করেন, এই অ্যাপগুলো আপনারা জাস্ট যদি রিসেন্ট অপশন থেকেও কেটে দেন, তারপরেও কিন্তু এই অ্যাপগুলো তাদের ডাটা ইউজ করতে থাকে, ইউজ জাস্ট চলতে থাকে অ্যাপগুলো। ওকে, তো এইগুলো বন্ধ করতে গেলে কি করা লাগবে? আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের পরে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের পরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, অ্যাটমোস অন প্রসেস, অ্যাটমোস 2 প্রসেস, অ্যাটমোস 3 প্রসেস, অ্যাটমোস 4 প্রসেস। তো এরকম একটা অপশন আপনাদের সামনে চলে আসবে। আপনারা জাস্ট এই জায়গা দিয়ে সেকেন্ড যে অপশনটা আছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটার পরে ক্লিক করে দেবেন। এতে কি হবে? আপনাদের পুরো ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনি জাস্ট হোম স্ক্রিনে চলে আসতেছি আবার। তো আপনাদের পুরো কাজটা কিন্তু শেষ। ওকে, সিম্পল একটা সেটিংস, এটা অন করে দেখুন। আপনাদের ফোন যদি অতিরিক্ত গরম হয়ে থাকে তাহলে এই সেটিংসটা অন করে দেওয়ার পর থেকে আপনাদের সেটিংস একদম ফোনের হিট আপ হওয়াটা বন্ধ হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।